আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? ওকে, আমরা জামা মুজাক্কার সালেমটা একটু ই করে নিই। আমরা নেক্সট জামা মুজাক্কার সালেম পুরুষবাচক অটুট বহুবচন, একেবারে সোজা একটা শব্দ বা দুটো একটা শব্দ নিয়ে আমরা কাজ করতে থাকি। মুসলিমুন, মুসলিমুন, মুসলিমুন একজন পুরুষ মুসলিম একজন। আচ্ছা, এটার মহিলাবাচক হতে গেলে কি হতো? মুসলিমাতুন, মুসলিমাতুন। আমরা এটা নিয়ে আজকে বেশি কাজ করতেছি না, আর মুসলিম নিয়ে আমরা একটু কাজ করি। এটা হলো একজন মুসলিম। আচ্ছা, এই শব্দটা এক রূপে না দুই রূপে না তিন রূপে? তিন রূপে। মুসলিমান, মুসলিমিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কোনো মাপ নাই, কোনো টান নাই, প্লেন অ্যান্ড সিম্পল। দুই পেশ, দুই জের, দুই জব। গুড। এখন এটার হলো মুসলিম, মুসলিমান হতে পারত, মুসলিমিন হতে পারত। ওকে, মুসলিমুন, মুসলিমিনা। ওকে, ঠিক। মুসলিমুন আর এটা অটুট বহুবচন, এবং এটা মিনিংটা কি? এটা মুসলমানগণ, দি মুসলিমস। আচ্ছা, আর এটা হলো মুসলিমিনা, মুসলমানদের অথবা মুসলমানদেরকে। তাহলে এটা হলো মারফু, আর এটা মানসুর বা মাজরুর। এখানে মারফুর আলামত কি? পেশ, পেশ, দাম্মা। আচ্ছা, আর এখানে এখানে মারফুর আলামত কি? উনা। আমরা উনা দেখেছেন গো যে এটা মারফু, এটা আর আমরা উনা দেখেছেন গো এটা মারফু। আমরা পরে দেখবো যে এই শুধুমাত্র ওয়াওটাই হলো আলামত, কিন্তু ফর দিস সেমিস্টার এখনকার জন্য আমরা উনা দেখেই চিনবো যে এটা মারফু। আচ্ছা, এখানে মানসুরের আলামত কি? কি দেখেছেন গো? ইনা দেখেছেন গো। মাজরের ইনা। আমরা সেন্টেন্স থেকে বা কনটেক্সট থেকে বুঝতে পারবো যে এটা মানসুব না মাজরুর, কিন্তু আমরা চেহারা দিয়েই বলতে পারবো যে এটা মারফু, এটা মারফু। আর এটা হয় মানসুব হবে অথবা মাজরুর হবে। আচ্ছা, এটার শেষে জবর আছে, এটা কি মানসুব হওয়ার কারণ? এটা আছে, জবর আছে, তবু এটা মাজরুর, তবু এটা মাজরুর। আচ্ছা, এখানে জবর আছে, তবু এটা মারফু। আচ্ছা, এখানে পুরোটাই হলো বিকল্প আলামত। এটা বিকল্প আলামত, এই তিনটেই বিকল্প আলামত, মারফু বিকল্প আলামত, মানসুর ও মাজরুর বিকল্প আলামত। কিন্তু এখানে আমাদের ছিল তিনটেই মূল আলামত, পেশ মারফুর আলামত, জিয়ের মাজরুরের, জবর মানসুরের। তাহলে সিঙ্গুলারে, সিঙ্গুলারে পুরুষবাচক শব্দে এখানে আমাদের তিনটেই মূল আলামত, আর এর বহুবচনে আমাদের সবগুলোই হলো বিকল্প আলামত। তো এখানে আমাদের না জানা থাকলে আমরা অনুমান করতে পারবো না, আমাদের জানা থাক লাগবে যে জামা মুজাক্কার সালেমে বা পুরুষবাচক অটুট বহুবচনে উনা দেখে আমরা চিনব মারফু, ইনা দেখে আমরা চিনব মানসুব ও মাজরুর। ওকে।